প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে গুগল মিটের মাধ্যমে কল দিবেন অথবা লিংক ক্রিয়েট করবেন যার মাধ্যমে আপনি কথা বলতে পারবেন। গুগল মিটের মাধ্যমে লিংক তৈরি করে কথা বলার জন্য আপনি ওপেন করবেন গুগল মিট। গুগল মিট ওপেন করার পরে এরপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনি যাকে কল দিবেন তাকে আপনি দেখতে পাচ্ছেন না। সো আপনি এখানে কি করবেন, এই যে দেখুন নিউ লেখা আছে, নিউ যে অপশনটি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে দেখুন ক্রিয়েট এ নিউ মিটিং, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখুন এই যে শেয়ার দিস জয়েনিং ইনফো উইথ পিপল ইউ ওয়ান্ট ইন দ্য মিটিং। সো এখানে কিন্তু এই আপনার যে লিঙ্কটি এখানে তৈরি হয়ে গেছে। সো এখান থেকে আপনি এটি কপি করে নিতে পারেন, ঠিক আছে? কপি করে আপনি এখান থেকে অথবা এখান থেকে শেয়ার করে আপনি এই লিঙ্কটি এখান থেকে আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন বা গ্রুপে শেয়ার করতে পারেন যাদের সাথে আপনি এই লিঙ্কের মাধ্যমে কথা বলবেন। সো এটি এখান থেকে জয়েন মিটিং, এখানে একটা ক্লিক করবেন। জয়েন মিটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে এই জয়েন মিটিং যে টাইমটা সেই টাইম এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। সো এখান থেকে এই যে শেয়ার স্ক্রিন, এটি আপনি এখান থেকে স্ক্রিনটিকে শেয়ার করে এখান থেকে দিতে পারবেন। কন্টিনিউতে ক্লিক করে এখান থেকে স্ক্রিনটি আপনার শেয়ার হয়ে যাবে, মানে আপনার যে আপনার মোবাইলে যা কিছু আছে সেগুলো আপনি এখান থেকে যাকে আপনি কল দিচ্ছেন তার মোবাইলে সব কিছু এখান থেকে দেখতে পাবেন। যদি আপনি স্ক্রিনটি শেয়ার করতে চান, স্ক্রিন যদি শেয়ার না করতে চান সেক্ষেত্রে এই যে জয়েন, এই জয়েনে রিজয়েন, এই রিজয়েনে ক্লিক করলে যে টাইম দেওয়া হবে সেই টাইমের মধ্যে আপনি এটি শেয়ার করতে পারবেন। এখানে যদি স্টপ শেয়ারিং, এটি যদি আপনি অফ করেন তাহলে এই অপশনটি অফ হয়ে যাবে। সো এখান থেকে ব্যাকে আসার পরে এখান থেকে দেখুন আপনি যে লিঙ্কটি তৈরি করছেন এটি এখানে দেখতে পাবেন, ঠিক আছে? এটি এটি এখানে দেখা যাবে। আর এভাবেই আপনি এই লিঙ্ক তৈরি করতে পারবেন। আর এছাড়াও এখানে আরেকটি আরেকটি লিঙ্ক তৈরি করার উপায় আছে, সেটি হচ্ছে এই যে নিউতে ক্লিক করার পরে এখান থেকে এই যে শিডিউল ইন গুগল ক্যালেন্ডার, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি টাইম দিতে পারেন, যে টাইমে আপনি গুগল মিটের মাধ্যমে কথা বলবেন সেখানে এই টাইমটি সেট করতে পারেন। এখানে টাইম দেওয়া আছে, ডেট দেওয়া আছে, হ্যাঁ, এখানে দুইটি ডেট দেওয়া আছে। এখানে টাইম সেট করে এখান থেকে এই যে সেভ বাটনে এখানে ক্লিক করতে পারেন। এখানে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু এই যে লিঙ্কটি এটি কিন্তু তৈরি হয়ে যাবে। আর এখান থেকে এটি এই লিঙ্কের মাধ্যমে যে এই যে দেখুন ইনভাইট ভিয়া লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে ওই টাইমে যে আপনার লিঙ্কে কথা বলবেন বা যাদের যে গ্রুপে কথা বলবেন বা যাদের সাথে কথা বলবেন সেই টাইমটা এখানে এখান থেকে অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? অর্থাৎ এই টাইমে আপনি একটি অ্যালার্ম বাজবে আর কি, যে টাইমে আপনি কথা বলবেন সেই টাইমে এটা অটোমেটিক একটা অ্যালার্ম বাজবে। তো এভাবে দুইটি উপায়ে আপনি এই লিঙ্ক তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।